খারাপ হয় তাহলে কী হবে? মনে রাখবেন, একবার যদি কখনো আপনার খরচ বাড়াই দেন অথবা লাইফ স্ট্যান্ডার্ড হাই করেন, তাইলেই কিন্তু ভয় থেকে গেলো যে আপনি কল করান। ধরেন আমি এই যে আপনি মানে হেরিয়ার গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, তাই পরে যদি আপনার এখান থেকে নামতে হয় কোনো কারণে, আল্লাহ না করুক, যদি এখান থেকে নামতে হয় দেখবেন সিআরবি চালাইলেও আপনার কষ্ট হবে, কিন্তু গাড়ি ভালো, কিন্তু গাড়ি ভালো, কিন্তু এই যে হেরিয়ার থেকে যে নামছেন আপনার এই হেরিয়ার পরে আপনাকে উপরের দিকে যেতে হবে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে হেরিয়ার পরে, আচ্ছা তাহলে একটা বড়ো গাড়ি, যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায়, তাহলে একটা জিপ গাড়ি এই হেরিয়ারের সাথে ল্যান্ড ক্রুজার চাই। তো দিস ইজ হাও আপনি একবার যদি বাড়াই নেন, হ্যাঁ, যেমন দাঁড়া 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 দেখবেন গুলশান বনানি লাইফ স্ট্যান্ডার্ড গিফট করে, তারা গরিব হওয়ার জন্য খালি ওই জায়গাটা একটু যাইতে পারে না, একটু ঘুরলেই হয়, এরা কিন্তু গরিব হয় নাই, খালি ধরেন বাবার কোনো একটা বেস্ট পাস লাগছে, এখন আর আগের লাইফটা নাই, তাতেই দেখবেন কান্দা জান বের করে দিতেছে, হ্যাঁ খুব একটা ইচ্ছে আসলে।